আসসালামু আলাইকুম। যাই হোক, আজ আমরা প্রথমে একটা ওয়েব পেজ দেখব। যে ওয়েব পেজটা দেখেন, ওয়েব পেজটা একটা বৈশিষ্ট্য হলো যে এটা এই যাবত যেগুলান আমরা করছি সেটা সবগুলান ইংরেজিতে লেখা ছিল, ডিসক্রিপশনগুলোতে এটা বাংলাতে লেখা। তো বাংলাদেশিরা আমরা জানব। তারপরে আমরা এই যাবত যতগুলো টিউটোরিয়াল নিয়ে আলোচনা করেছি সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এটা একটা সাধারণ একটা পেজ আমরা তৈরি করব। হ্যাঁ, পেজ একটা এইরকম পেজ তৈরি করব, এটা হেডিং, তা হেডিং, তারপরে এটা থাকবে হলো আপনার লোগো দিতে পারেন, তারপরে আপনাদের নামটা দিতে পারেন, তারপরে এখানে এইটা আপনার স্লোগান কী, তারপরে কী কী বিষয়ের উপরও ছবি দিতে পারেন, ছবি দিলে বেশ ভালো হয়। তার নিচ দিয়ে আসা হলো একটা মেনুবার দিছি, তারপরে এখানে দুটো কলাম আছে, একটা বড় কলাম, এটা বর্ণনা করা আছে। হ্যাঁ, এটা এই ওয়েব পেজটা একটা হলো যে ট্যুরিস্ট স্পট যেগুলো ভ্রমণ করে মানুষ, এগুলো অনেক আছে। তো এই ধরনের একটা আমরা এডুকেশন পারপাসে এরকম একটা আমরা আজকে ওয়েব পেজ তৈরি করবো। যাই হোক, শুরু করা যাক। তো আমরা বিগত তারিখের মতো আজও একটা আমরা এখানে এসটিমিএল পেজ খুলে রাখছি। হ্যাঁ, এসটিমিএল হেড বডি এসটিমিএল, তারপরে এখানের সঙ্গে আমরা লিঙ্ক দিয়েছি এইটার লিঙ্ক করে দিছি। তাহলে প্রথমে আমরা পেজের হাইট উইথটা ঠিক করে নেব। আমরা পেজটা সম্পূর্ণ স্ক্রিন বরাবর রাখবো না, তার থেকে একটু ছোটো করবো। তো সেটা করার নিয়ম হলো, আমরা জানছি যে এটা একটা ডিপ নিতে হয়, ডিপ, তারপর এখানে নিলাম একটা ডিপ, এখানে CLASS ক্লাস দেব আমরা, যে পেজ মানে আমরা ওয়েব পেজটা যেটা বানাবো সেটা পেজ দিলাম। দেওয়ার পরে এখন এই পেজটার এখন হাইট উইথটা আমরা ঠিক করে নেব। ক্লাসটা কী ছিল? পেজ। তো এখানে একটা জিনিস দেওয়া যায়, সেটা হলো আমরা আগে দেখাছি যে যদি আমরা এইটার লিখি বক্স সাইজ ইন বর্ডার বক্স, বক্স সাইজিং বক্স সাইজিং দিতে হয় BORDR বর্ডার, তারপরে বক্স সাইজিং বর্ডার বক্স আমরা দিলাম এখানে। তারপরে এখানে তারপরে আসতেছে কি নিছি আমরা পেস্টার, পেস্টার নিছি হলো ক্লাসটায় পেজ নিছি, আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে যেহেতু এটা তারপরে কন্ট্রোল ভি সরি, এই এখানে দেখেন কার্লি ব্র্যাকেটের পেজটা কাটিয়ে গেছে, এখন হচ্ছে পেজ। তাহলে এখানে কার্লি ব্র্যাকেট দেবো আমরা, দেওয়ার পরে এখানে উইথ দেবো আমরা উইথ নেওয়া যায়, মনে করেন যে একটু বড়ো করে নিলাম 1200 পিক্সেল। তারপরে এইটার আমরা হাইট নেব,
হাইট আপাতত মনে করেন 1400 পিক্সেল নিলাম, 1400 পিক্সেল। তারপরে এটি চেনা যাবে কীভাবে, সেদিন আমরা একটা বর্ডার দেবো প্রথমে, পরবর্তীতে আমরা এই বর্ডারটা রিমুভ করে দেব। বর্ডার দেওয়া যায় 2 পিক্সেল 2 পিক্সেল, 40 রেডি দিলাম আমরা, 40 রেড। তাহলে এইটা, তারপরে এখন এইটা মাঝামাঝি নিয়ে যাওয়ার জন্য আমরা লিখব মার্জিন, মার্জিন দেব বৃদ্ধির থেকে 0। তারপরে মাঝামাঝি নেওয়ার জন্য লিখব হলো এই অটো। তাহলে আমাদের পেস্টার, তাহলে আমাদের এখন ঠিক করলাম আমরা, তাহলে আমরা দেখি আসি আমাদের পেজটা কোন পজিশনে আছে। এটা আমরা ব্রাউজার ওপেন করলাম, এই দেখা যাচ্ছে যে এই বরাবর এখন আমাদের পেজটা হয়ে গেছে। তো এখন প্রথম আমরা করব কি, যে এই যে একটা একটা হেড সেকশন নিছি আমরা, হেড সেকশন, হেড সেকশনের মধ্যে আছে এই একটা ডিপ, দুইটা ডিপ, আবার তিনটে ডিপ, তিনটে ডিপের আবার সাব ডিপ আছে। তাহলে এটা কি করা যায়, তাহলে এখানে প্রথমে নেব একটা ডিপ নিতে হবে, ডিপ নিলাম, তারপরে এখানে স্টার্টিং দেব ডিপ, এটা ক্লাস দেব ক্লাস ডিপ ক্লাস ইকুয়াল, এটা কি দেওয়া যায় যে হেডার, এডিইআর হেডার, এটা মানে উপরেরটা আর কি, সম উপরেরটা। তাহলে হেডার দিলে আমরা হেডারের এটা ঠিক করে নেব সিএসএস দ্বারা, হেডার উপরে থাকলো নিচে নিয়ে আসতেছি। তাহলে হেডার কার্লি ব্র্যাকেট, এর আগে হাইট উইড এবং হাইটটা ঠিক করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে উইড লিখব, উইডটা থাকবে হলো 100%, তার মানে ওদিক উপর যত নিচ্ছে অর্থাৎ 1200 পিক্সেল, সেটারে 100% হবে, তাহলে ওডে 1200 পিক্সেলে হবে। তারপরে হাইটটা নেব CIGHT হাইট, এটা সাধারণত মনে করেন যে কত নিলাম, 150 পিক্সেলে নিলাম, 150 পিক্সেল। আর এটা হলো কি না এটা দেখার জন্য আমরা কী করবো, বর্ডার বটম দিয়ে দেবো আমরা, BORDER বর্ডার বটম দিলাম, বর্ডার বটম দিলাম হলো 1 পিক্সেল, 40 গ্রে দিলাম। তাহলে এটা হলো আমাদের হেডারটার, এখন এটা সীমা নির্ধারণ করবে। দেখি আসি আমরা একবার, এইটুকু এটুক হবে আমাদের হেডার, এটা মনে হয় একটু ছোটো হয়ে গেল। তো আমরা এখানে কী করব, 200 পিক্সেলেই নেব আমরা, এখানে যদি আমরা 200 পিক্সেলেই নেই তাহলে একটু বড়। আচ্ছা, এই যে এখন এই হেডারটা নিলাম, এই হেডারটার মধ্যে আছে কয়টা ডিপ, এখানে আমরা দেখছি এখানে ডিপ আছে হলো 1, 2, 3 ডিপ আছে, তাহলে 3 ডিপ আমরা নেব। 3 ডিপ নিতে গেলে এখানে কী করতে হবে, 3 ডিপ আমরা নেব, তিনটা ডিপ দেবো আমরা,
ডিপ এখানে ক্লাস দেব আপনার সিএল এর ডবল এস ক্লাস কি ব্যাপার এই এস কাটাইছে একটা ডিপ ক্লাস এখানে এখানে আগে আমরা দেবো না কোনটা কি ক্লাস দেবো তো এইভাবে তিনটা ডিপ দিতে হবে তিনটা ডিপ দেওয়ার পরে তাহলে এইটাকে এখানে গেলে পাশাপাশি করতে গেলে আমাদের জানা আছে যে হেডার হ্যাঁ এই হেডারটাকে আমরা কি করব আমরা একটা গ্রিড হিসেবে কল্পনা করব হ্যাঁ গ্রিড আকারে এই গ্ল্যান্ডকে ভাসাব তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব হেডার এখানে দেব ডিআই এস পি ডিসপ্লে দেব কি আকারে গ্রিড আকারে ডিসপ্লে গ্রিড আর এগুলা ডিপগুলো হবে কলাম অনুযায়ী তাহলে আমাদের মনে আছে গ্রিড তারপরে টেমপ্লেট গ্রিড টেমপ্লেট কলামস গ্রিড টেমপ্লেট কলামস এটাতে আমরা দেব মনে করেন যে দিলাম প্রথমটা দিলাম 10% 15% 10-15-25% আর লাস্টেরটাকে থাকবে 75% তো এখানে যেটা লাগবে আর কি হ্যাঁ সেইটা সিএসএর মাধ্যমে আছে এই এখানে মানে ওয়েব ব্রাউজারে ওপেন করি দেখা লাগবে যে কম বেশি হলো কিনা যেটা মানানসই হবে সেটাই আমরা নেব তাহলে এটা গেল তারপরে এখন কপি করে নিলাম তারপরে এখানে দিতে হয় ডিপ কার্লি ব্র্যাকেট দিলাম আমরা আর কিছু দেবো না কারণ হাইট উইথ তো ঠিক নেই এটা উইথ করলাম এবং হাইট দেওয়া আছে 200 পিক্সেল তা হাইট উইথ এটা অবশ্য না দিলেও হয় তো এটা নিয়ে আসি দিলে হবে তো এখন আমরা কি করব যে আমরা আর বর্ডার বর্ডার রাইট দিয়ে দেবো আমরা তাহলে বোঝা যাবে যে এটা ঠিক আছে কি না বর্ডার রাইট দেব 1 পিক্সেল গ্রে দিই তো পরবর্তীতে আমরা এই এগুলান রিমুভ করে দেব তাহলে এখন আমরা দেখব যে ওয়েব ব্রাউজার ওপেন করিয়ে দেখব আমাদের পেজটার এটা কি হলো দেখা যাচ্ছে এইরকম এটা মনে হয় ছোট হয়ে গেছে সেই জন্যে আমরা করব কি যে এটা বড় করে দেবো একটু এটা আমরা একটু বড় করে দেবো এটা দিলাম 15% আর এটা দিলাম 25% তাহলে 40% তাহলে এটা দিতে হবে তখন 60% এখন দেখব আমরা এখন যাই হোক মোটামুটি এটা করা যাবে তবে আরও এটা সরে নিলে ভালো হয়তো তো এখন আমরা এখানে কিছু লগ তারা এখানে লগ দেবো এখানে একটা মনে করেন যে নাম এবং
এর একটা আমরা স্লোগান দেব। তো সেইটা প্রথমেরটায় এই যে প্রথমটা এটা হলো, এটা আমরা দিয়ে দেই লগো, এটা দেওয়া যায় হলো এন এ নেম, তারপরে আবার এটা দেওয়া যায় হলো আপনার পিকচার এবং মেনু, দুইটা পিকচার মেনু, এটা দুইটা দিয়ে দিলাম, উপরে থাকবে পিকচার, নিচে থাকবে মেনু। তাহলে এইখানে আমরা লগোটা দিয়ে দিই, লগোটা একটা কী হয় সাই ইয়া ইমেজ, ইমেজ দেবো আমরা একটা, ইমেজ এস আর সি সমান এস আর সি। তাহলে আমরা এখানে আগে থেকেই আমরা একটা ইয়ে খুলে রাখছি, রুট ফোল্ডারে আছে এটা, যে রুট ফোল্ডারে আছে, তো এই ছবিটা আমরা নেব প্রথমে লগো জেপিজি, লগো জেপিজি এটাই নেব আমরা, গেল রাসা হলো এস পি ও টি স্পট নাম ফোল্ডারে লগো লট জে পি জি এই আকৃতি নিল আমরা। তাহলে এখন এটা দেখা যায় হলো কি না দেখব, দেখেন লগোটা আসি গেছে। আর এখানে এডুকেশন পারপাসে এই ছবি দিয়েছি, আপনাদের যেটা লগো আপনি তৈরি করলেন, মনে করেন যে ক্যানভা দিয়ে তৈরি করা যায়, তাছাড়া আবার ক্যানভা এবং যে কোনো উপায়ে হোক আপনি নিজে যেভাবে পারেন, হ্যাঁ, তারপরে এভাবে একটা লগো তৈরি করি, এখানে লগোটা পিএনজি বা জেপিজি ফরম্যাটে সেভ করলেন, করার পরে এখানে লগোটা দিয়ে দিলেন। এখন আমরা ওখানে লগোটা দেখছি কি গোলাকৃতির, তাহলে এখানে এটাকে ধরবো আমরা, এইটা আছে কোথায় যে ক্লাস লগো, এটা আছে ক্লাসটা আছে লগো, লগো, তারপরে হলো ইমেজ, হ্যাঁ এইটাতে আমরা সিএসএস দেবো। তো এটা দেওয়া যায় যে ছোটো যেহেতু করবো সেই জন্য হাইট উইডটা আমরা ঠিক করে দেবো, উইড ডাব্লিউ আই ডি টি এস, উইডটা দিলাম মনে করেন যে একটু বড়ো করে দিলাম 150 পিক্সেল, উইথটাও দিলাম হাইটটাও দিলাম আইজিএসটি, হাইটটা দিলাম ওই 150 পিক্সেল, 150 পিক্সেল। এখন 150 পিক্সেল দেওয়ার পরে এখন আমরা এটা কিছু গোল রাখতে চাই, তাহলে গোল করলে বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার বর্ডার রেডিয়াস দিলাম হলো, আমরা জানি যে বর্ডার রেডিয়াস যদি আমরা 50% দেই তাহলে ছবিটা গোলাকৃতি হবে। তাহলে এখন এইরকম হয়ে গেছে, এটা এখন নিচে করা যায়, লাইন হাইট দিয়ে ঠিক করা যায় বা অন্যভাবে এটা ঠিক করা যায়, হ্যাঁ। তো আমরা অথবা মার্জিন টপ দিয়ে করা যায়, হ্যাঁ। তো আমরা এখানে লাইন হাইট দিয়ে দেখব যে কী অবস্থা হয়,
সরি এখানে যদি আমরা লাইন আর্ট দিয়া করি তাহলে দেখবো ছবিটা কোথায় আসছে। ছবিটা আসে নাই অবশ্য, তো এখানে মার্জিন বা পেডিং দিলে কিন্তু হবে। তো মার্জিন টপ দেবো আমরা এখানে, আর মার্জিন টপ দিলাম। মার্জিন টপটা কত দেওয়া যেতে পারে, 50% 40% দিয়েই আমরা আগে টেস্ট করব। সরি ইজেলটা 40% 40% সে চারিদিক থেকে 40% পাবে। তাহলে এখন দেখা যাচ্ছে নিচে চলে দিয়েছে। হ্যাঁ, তো এইটাকে ইয়ে করা যায়, এটাকে ইন্সপেক্ট করা যায়। মার্জিনটা আমরা কমে দেব, কমে দেব। ভুলে হয়ে গেল, মনে হয় মার্জিন টপটা জিরো থাকি গেল। যাক, মার্জিন টপটা আমরা এটা বাদ দিলাম, কেননা এর নিচে আরো কিছু কাজ আছে লিখতে হবে। তো এখন এই যে কি করলাম, এই ডাইপটের নিচে আমরা একটা ইয়ার মানে এই লোগোটার নিচে একটা নাম দিব। নামটা দিই, এটাও একটা মনে করেন যে ইয়ে নেই, আমরা ট্যাগ নেই। ট্যাগটা হলো মনে করেন যে এই 3 বা 4, এই 4টাকে নিলাম। তারপরে এখানে আসবে এই 4, মনে করেন যে নাম একটা দেন, ওয়েব ইয়ে নাম দেন যে আমার একটা নাম দেবে। নাম দিলাম, এখন এইটা আবার এখন সিএসএস দিয়ে এটা মাঝামাঝি নিয়ে আসতে হবে। হ্যাঁ, আবার নিচে চলে আসছে। মার্জিন টপ আমরা এখন এটা পিক্সেলে দেব, তাহলে ইয়ে হতে পারে। মার্জিন টপ 0 পিক্সেল দিলাম, তাহলে এখন কি অবস্থা হয়, সিএসএস দিয়ে দিয়ে দেখতে হবে। সরি, মাঝে একটা 0 যা হোক এখানে আছে। তারপরে এই যে এটা একটু ছোট হয়ে গেছে, বড় করা যায়, এটা একটু বড় করা যায়। সেটা হলো যে এখানে আমরা যদি এই স্পোরের জায়গা এই 3 দিই, এই যদি আমরা 3 দিই তাহলে লেখা একটু বড় হলো। এখন এটা কোনটা আছে লগর মধ্যে এই 3, তাহলে এটা আমরা একটু কপি করে নিয়ে আসবো। কপি পেস্ট লগ এই 3, এখন এটার আমরা
হাইট উইথটা ঠিক করে দেবো। তা আমরা জানি WIDTS উইড এখানে কত হবে, অর্থাৎ ওই ডিপটার 100%, ওই ডিপটার 100%, আর হাইট দিলাম হলো 30-35 pixel। টেক্সট অ্যালাইন দেব সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। তাহলে এখন আমরা দেখব যে ওটা এখন কোথায় আছে। তো এইরকম যখন যখন একটু নড়াচড়া হবে বা বেমানান হবে, তখনই দেখি দেখি এটাকে, হ্যাঁ, যে এটাকে দেখি সিএসএস দিতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের নাম এবং ইয়ার তো লগোটা, লগোটা এবং নামটা হয়ে গেল। তো এখন এইটা এখন আমরা কী করব, এখন এদিকে আমরা পরেরটা দেবো। তো এর ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া যেতে পারে, হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই, কোনটার ব্যাকগ্রাউন্ড কালার দেবো, এই যে লগো, লগো যে আমরা ডিপটা নিছি, এই ডিপটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমরা, আমরা যে রং যেটা ভালো লাগে সে আপনারা ছেড়ে দেবেন। তা আমরা স্কাই ব্লু দিলাম, স্কাই ব্লু কালারটা আছে। তো এখন এখানে এটার হাইট উইডটা আগে দিতে হবে, উইড দিতে হবে ওখানে 100%, আর এসটি হাইটটা হলো মানে ছিল কত পিক্সেল, 200 পিক্সেল হাইটটা ছিল আমরা 200 পিক্সেল। তাহলে এখন আমরা দেখব যে ওটা ঠিক মতো নিছি কিনা। এখন দেখেন যে একটা তার লোগো সহ নাম সহ এটা হলো, দেখা যাচ্ছে অনেক হলো। আমরা আগামী ভিডিওতে বাকি কাজগুলো করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকুন, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কোথাও যদি অসুবিধা থাকে তাহলে তা আমি সলভ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সবাইকে।